রাতের অন্ধকারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে তিনটি লিভার পাম্প চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 4 লক্ষ টাকা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দ্বারা তিনটি পাম্প চুরি হয়ে গিয়েছে। হেতাগোড়া পিএইচই জল যে জলের ট্যাঙ্কি, এই জলের ট্যাঙ্ক থেকে প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ পানীয় জল কিন্তু পান করেন। কিন্তু রাতের অন্ধকারে এই পাম্প চুরি হয়ে যাওয়ার ফলে কিছুটা হলেও সমস্যায় পড়বে এই এলাকার মানুষজন। পুলিশ প্রশাসনে বিষয়টি জানানোর পরেও এখনো পর্যন্ত অপরাধীদের ধরা কিন্তু হয়নি পুলিশের পক্ষ থেকে। রাত্রেবেলায় আমরা 11:20, 11:45 ওরকম সময় আমরা পাম্প বন্ধ করতে যাই, গিয়ে পর ট্যাঙ্কির লোড হয়ে যায়। তার ওই টাইমের মধ্যেই সব সবাই মিলে আমরা সহকর্মীরা সবাই মিলে গিয়ে পর সব জায়গায় পাম্পগুলোকে বন্ধ করে দিয়ে আমরা চলে আসি। প্রতিদিনই এটা থাকে, 24 আওয়ার্স ডিউটি তো সেই হিসাবে। আর এই জলটা সাপ্লাই হয় প্রতি বাড়িতে বাড়িতে, এখন রাস্তার ধারে সব কলগুলোতে জল সাপ্লাই হয়। আর রাত্রেবেলায় ওই পাম্প বন্ধ করে পর আমরা সবাই চলে আসি। সকালবেলায় আমি তখন সকালবেলায় 9টা ওরকম সময় আমি গিয়ে পর দেখি গেট খোলা, মেন গেটটা খোলা আছে হালকার মতন। আর মেন দরজাটা যেখানে সব কিছু মানে প্যানেল ফ্যানেলগুলো লাগানো আছে, স্টেবিলাইজার মেশিন লাগানো আছে, সেই জায়গাটা গেটটা কিন্তু খোলা। এবং তার সাথে দেখলাম যেখানে চাবি আটে সেই জায়গাটা একটু কেটে পর চাবিটাকে মাটিতে ফেলে রেখে দিয়েছে। আমি গোপারটা ঠেলে খুলতে গিয়ে দেখলাম সব নাট ফাট এলোমেলো হয়ে আছে, মেশিনের যে ক্যাবিনেট সে উবুড় করে ওটা খোলা আছে, ভিতরের কিছু মেটেরিয়ালস মনে হয় বেরিয়ে গেছে, তার ফার কাটা। দেখুন, এই মুহূর্তে যেহেতু পাম্পগুলো ডাইরেক্ট করা আছে, তাতে করে আমরা আপাতত এখন চালাতে পারছি। আর স্টেবিলাইজারগুলো আপনার চুরি হয়ে গেছে, এটাতে ধরুন ডাইরেক্ট মানে এটা ধরুন কোনো কারণবশত লাইন টাইন চলে গেলে তখন ওই স্টেবিলাইজারগুলো তো ধরুন পাম্পগুলো তো চালু থাকে, তাহলে তো সেক্ষেত্রে লাইন চলে গেলে তখন ধরুন একটা অসুবিধা তো পড়বেই, এটাই প্রবলেম হবে আর কি। পুলিশে কমপ্লেন করা হয়েছে অলরেডি। কি বললো পুলিশ? পুলিশ বললো বিষয়টা খতিয়ে দেখছি, তারা যথেষ্ট তদন্ত করছে, বললো দেখা যাক কি করা যায় কতদূর কি। দেখুন, এটা তো বলতে পারবো না, বাইরের না লোকাল বলাই যাবে না। তো ধরুন যারা দুষ্কৃতিকারী, ধরুন যারা এই সকল কাজ করে তারাই নিশ্চয় করবে, তাছাড়া তো আর কেউ করবে না। সারা পশ্চিমবাংলার ন্যায় সিমলাপাল ব্লকেও আমরা দেখছি চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। পুলিশ প্রশাসন ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে তাদের সন্তুষ্টি করবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি বা দাবি জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সুরক্ষা ছেড়ে সাধারণ মানুষের সুরক্ষার ব্যবস্থা করুন। সাধারণ মানুষকে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমোতে দিন। পুলিশ প্রশাসনের কাজ পুলিশ প্রশাসনের মতো করেই আপনারা করুন। আর মাননীয় মমতা ব্যানার্জি বলছেন সারা পশ্চিমবাংলায় উন্নয়ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন তৃণমূল সারা পশ্চিমবাংলায় উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। আর এত উন্নয়ন হচ্ছে যে মানুষের চুরি চিন্তায় তাদের করতে হচ্ছে। যদি উন্নয়নে হবে তাহলে তারা চুরি চিন্তায় করবে কেন? তাহলে মানুষের প্রকৃত উন্নয়নে আমরা দাবি জানাচ্ছি। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে এই পানীয় জলের জন্য প্রচুর টাকা ব্যয় করছেন, কিন্তু দুষ্কৃতীরা এই এই ধরনের কাজ করে এই পাম্পগুলিকে চুরি করে নেওয়ার ফলে এই কাজ অদূরেই কিন্তু থমকে যাচ্ছে, আর পানীয় জলের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষজনকে। সে তো পানীয় জলের সমস্যা তো ধরুন চারিদিকেই, মানে জলের জন্য বুঝতে তো পারছেন রাজ্য সরকার কেন্দ্র সরকার যথেষ্ট মানে খরচা করছে আর করছে। এরপর যদি এইভাবে যদি দুষ্কৃতিকারীরা সব জিনিস নষ্ট করে দেয়, সে তো পানীয় জলের সমস্যাতে মানুষ তো পড়বেই, বলুন। তাই এই পাম্প কবে পুলিশ উদ্ধার করে পিএইচই দপ্তরের হাতে তুলে দেবে সেটাই এখন বড় প্রশ্ন। বাঁকুড়া ভেতাগোড়া থেকে রাহুল কর্মকার, নিউজ বর্তমান।